সে আপনারা ভগবানের কথা চিন্তা করেন তাহলে আগামীকালকে থেকে ভগবান আপনার কথা চিন্তা করবেন, তাই করে আমরা কোন অবিশ্বাসে যাব। এখানে যারা কীর্তনের আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, যারা কীর্তনের আয়োজন করেছেন অনেক অর্থ ব্যয় করে, কেন উদ্দেশ্য কি, এই কীর্তনের উদ্দেশ্য কি বল? এখানে কীর্তন দেওয়ার উদ্দেশ্য হলো পূর্বপুরুষের যেন আত্মার একটি গতি হয়, আর হলো যারা জীবিত আছে সংসারবদ্ধ জীব যারা তাদের যেন সংসারের মঙ্গল হয়। হরিনাম যখন দান করলে শুধু যারা কীর্তন দান করে তাদেরই মঙ্গল নয়, হরিনাম কীর্তনের ধ্বনি, হরিনামের ধ্বনি যতটুকু দূর যাবে ততটুকু জায়গা পেলে কোনো মঙ্গল থাকতে পারে না। হরি স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, দেখুন বলেছিলেন, যেখানে বা কীর্তন ঘটে সেখানে ভগবানের সৃষ্টি রক্ষা ঘটে। কীর্তন করলে কি হয়? ভগবানের সৃষ্টি রক্ষা হয়। এখন জীবের মঙ্গল, জগতের মঙ্গল, আপনার মঙ্গল, আমার মঙ্গল, সবার মঙ্গল কামনা করতে হলে সবাই মিলে উচ্চস্বরে একটি হরিনামের ধ্বনি করতে হবে। এখানে তো আমার মায়েরা নেই, কয়েকজন বসে আছেন এখানে। হ্যাঁ, এখানে দেখা গেছে আমাদের সাধুগুরু বৈষ্ণবের সংখ্যা বেশি হয়ে গেছে, তাই মায়েদের অনুধ্বনি আর সাধুগুরু বৈষ্ণবের হরিনামের ধ্বনি এই ধ্বনি যতটুকু দূর যাবে ততটুকু জায়গা পেতে কোনো মঙ্গল থাকতে পারে না। আমরা সবাই মিলে উচ্চস্বরে একটি হরিনামের ধ্বনি করে আমরা আবার লীলায় চলে যাবো।
বুঝলাম না।